বিশেষ করে আজকে শঙ্কায় রয়েছে বাবা মাও, সন্তানের বাবা মাও। উন্নত প্রতিষ্ঠানে সন্তানকে দিয়েও সে নিরাপদে নেই, বাবা মা শঙ্কার মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে, মনে হয় নাকি এই সন্তান নেশাগ্রস্ত হয়ে যাবে, মনে হয় নাকি এই সন্তান সেই চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসীতে জড়িয়ে যাবে। বাস্তবে প্রতিটি অভিভাবক এই ধরনের আতঙ্কের মাঝে রয়েছে। আমরা বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি ছোট্ট সিলেবাস দিয়েছেন, ওই সিলেবাসের আলোকে যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ কখনো ওই সন্তানদের নেশাগ্রস্ত হওয়ার, কখনো ওই সন্তানেরা বিপদগ্রস্ত হওয়ার, কখনো ওই সন্তানেরা বখাটে হয়ে যাওয়ার, কখনো ওই সন্তানেরা সন্ত্রাসী হয়ে যাওয়ার, কখনো ওই সন্তানেরা সেই সময় খুব অপপর্যায়ে খারাপ পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা হবে না, বরং ওই সন্তানেরাই হবে দেশের সেরা সন্তান ইনশাআল্লাহ। সেই সিলেবাস শুধু স্মরণ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাসটি দিয়েছেন সূরা লোকমানে। কোন সূরা যারা বলেন, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানের কমপক্ষে 13-19 এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে, আপনার সন্তানকে সৎ সন্তান বানাতে, আপনার সন্তানকে জান্নাতি সন্তান বানাতে, আপনার সন্তানকে আদর্শ নাগরিক বানাতে যে বৈশিষ্ট্যগুলির প্রয়োজন, এমন 10টি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। প্রথমটি স্মরণ করে দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা প্রিয় বৎসকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য উপদেশ দিতে গিয়ে বললেন, সর্বপ্রথম উপদেশ হলো, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় মেয়ে, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে মহা অন্যায়, মহা অপরাধ, মহা অবিচার, মহা অন্যায় হলো শিরক। লক্ষ্য রাখবেন, যেই সন্তান আল্লাহর সাথে মহা অন্যায় জড়িয়ে যেতে পারে তাহলে ওই সন্তান পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই সেই অন্যায় করবে না, ঠিক কিনা? আর এই সন্তান যদি আল্লাহর সাথে মহা অন্যায় থেকে বিরত থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনই সংরক্ষণ করবেন, সকল অন্যায় থেকে সে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তাই ওই সব ভয়াবহ বিপর্যয় থেকে বলুন আর বিপদ আপদ থেকে বলুন সব কিছু থেকে বাঁচার পথ হলো আমাদের নিজেদেরকে তাওহীদের পথে বের ফিরে আসতে হবে, ইমানের পথে ফিরে আসতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে, সুন্নার পথে ফিরে আসতে হবে, বিদআ ও সকল প্রকার ইসলাম গর্হিত কাজ থেকে মুক্ত হতে হবে। তাহলেই আমরা আল্লাহর পথে থাকার সুযোগ পাব, দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তির পথকে আমরা নিশ্চিত করে নিতে পারবো। আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি, বিশেষ করে নতুন 2023 সালের নতুন শিক্ষাবর্ষে সকলকে সেই আহ্বান জানাই, আমরা যেন সেই সুন্দর পথে, তাওহীদের পথে আমরা চলতে পারি।